খ্যাতিগণ তোমরা কেমন আছো? ভালো আছো? তোমার সবাই ভালো আছে? আজ আমি দীপক কুমার রায়, আত্মীয় উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক, বিদ্যালয় শিক্ষক। তো আমাদের আজকের পাঠের বিষয় পাঠ চতুর্থ শ্রেণী ষষ্ঠ অধ্যায় প্রথম পরিচ্ছেদ, প্রতিজ্ঞা রক্ষা। প্রথম পরিচ্ছেদের নাম প্রতিজ্ঞা রক্ষা। তোমরা যারা চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা আছো, তারা সকলে বইটা বের করো। ষষ্ঠ অধ্যায় প্রথম পরিচ্ছেদ পৃষ্ঠা নাম্বার 40। প্রতিজ্ঞা রক্ষা, প্রতিজ্ঞা, প্রতিজ্ঞা ফার্সি শব্দ শপথ, শপথ। প্রতিজ্ঞা সংস্কৃত শব্দ অর্থ, অর্থাৎ কাউকে কোনো কথা দিয়ে সেই কথাটা রক্ষা করা, নাম হচ্ছে প্রতিজ্ঞা করা বা শপথ করা। আমি ওই কাজটা অবশ্যই পালন করব যেহেতু আমি তোমাকে একটা কথা দিয়েছি। সম্পূর্ণ অর্থ প্রতিজ্ঞা রক্ষা। আমি আমার জীবন চলে গেলেও আমি সেই কথাটা রক্ষা করব, তার নাম হচ্ছে প্রতিজ্ঞা, অর্থাৎ দৃঢ় বদ্ধ আমি পালন করবই, এটা নাম হচ্ছে প্রতিজ্ঞা রক্ষা। প্রতিজ্ঞা রক্ষা ধর্মের অঙ্গ, এরা সে আমাদের একটা নৈতিক গুণ। এই রক্ষা, প্রতিজ্ঞাটা রক্ষা করা নৈতিক গুণ। আমরা সবসময় প্রতিজ্ঞা করব না, তবে যে প্রতিজ্ঞাটা আমরা দিব সেটা অবশ্যই জীবন চলে গেল রক্ষা করব, তা হলে ধর্মকে অস্বীকার করা হবে, ধর্মের বিশ্বাসকে ধ্বংস করে দেওয়া হবে। চেষ্টা করব কাউকে কোনো প্রতিজ্ঞা দেওয়ার আগে কয়েকবার ভেবে নেব, কারণ প্রতিজ্ঞা দিলে অবশ্যই সেটা রক্ষা করবে। কারা প্রতিজ্ঞা রক্ষা করবে? আমরা সনাতন ধর্মী মানুষ, আমরা শান্ত চিত্ত স্থির, সুব্যবহার আমাদের কাছে মানুষের কামনা, আমাদের ব্যবহার সন্তুষ্টির মানুষ প্রশান্ত হবে, মানুষ ভালো আমাদেরকে ভালোবাসবে। তাই ধার্মিক ব্যক্তি যারা ধর্মপথে চলেন, তারা সৎ পথে বলে, সৎ সৎ পথে চলাচল করেন, তারা অবশ্যই প্রতিজ্ঞা রক্ষা করে চলেন। সাধু ঋষিগণ প্রতিজ্ঞা রক্ষা করেন, মহাপুরুষগণ প্রতিজ্ঞা রক্ষা করেন, দেবতারাও প্রতিজ্ঞা রক্ষা করেন। আমরা বিভিন্ন পুরাণের গল্প থেকে পেয়ে থাকি যে ভগবান স্বয়ং তিনি যদি কোনো প্রতিজ্ঞা করে থাকছিলেন অবশ্যই পালন করে থাকে। ভগবান শিব, মহাকালী, ব্রহ্মা, বহুবা, বহু অসুরদের বিভিন্ন রকম প্রতিজ্ঞা দিয়েছিল এবং সেই প্রতিজ্ঞা রক্ষা করবার জন্য দেবতাদের নানা বিপদে যাবে, জীবকে নানা বিপদের মধ্যে পড়তে হয়েছে, তপ তাপ তার প্রতিজ্ঞা থেকে বিচ্যুতি করার জন্য প্রতিজ্ঞা অবশ্যই রক্ষা করেছেন। প্রতিজ্ঞা রক্ষা করা ধর্মের অঙ্গ। প্রতিজ্ঞা যে রক্ষা না করে তার মুখের বাণকে, মুখের কথাকে বিশ্বাস করে না, সে অধার্মিক ব্যক্তিকে পরিণত হয়। এই জন্য প্রতিজ্ঞা পশুরা যারা মিথ্যা কথা বলে, যারা অসু দুষ্টু, তারা কখনো প্রতিজ্ঞা রক্ষা করে না, কারণ সবাই জানে তারা দুষ্টু, তারা অসভ্য, তারা অসু পশুর জাত, তারা অনাহ প্রতিজ্ঞা রক্ষা করে চলে না, তার প্রতিজ্ঞা অবশ্যই পালন প্রতিজ্ঞা রক্ষা করতে হবে। এ সম্পর্কে তোমাদের এই বইতে একটি সুন্দর গল্প দেওয়া আছে। এই গল্পটা হচ্ছে প্রহ্লাদের নাতি, আমরা জানি হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ, প্রহ্লাদের পুত্র বিরোচন, বিরোচনের পুত্র নাম আছে বলিরাজ, রাজা বলিরাজ। রাজা বলিরাজের সুন্দর একটা গল্প এখানে দেওয়া আছে, তিনি কীভাবে প্রতিজ্ঞা রক্ষা করেছেন। তিনি একটা অসুর,
পশুকুলে জন্ম যা তিনি দেবতাদের সাথে বিরূপ ভাব ছিল, তারপরও তিনি প্রতিজ্ঞা রক্ষা করতে বিচ্যুত করেন। একদিন তিনি রাজপ্রাসাদের বাইরে দাঁড়িয়ে আছেন, এই সময় দেখতে পেলেন যে একটা লোক কাঁদতে কাঁদতে বিকালবেলা কাঁদতে কালে বাড়ির দিকে ফিরে যাচ্ছে। তখন তিনি দেখলেন যে তার প্রজারা কেন কষ্ট করছে, কেন কাঁদছে। তিনি তাদেরকে তাকে ডাকলেন, ডেকে তার দুঃখের কারণ জানতে চাইলেন। তখন সেই লোকটা বলল, আমি কিছু আমার বাড়ির ফসল টেপি নিয়ে এসেছিলাম বাজারে বিক্রি করে, তাই যে চার হাজার নিয়ে আমার পরিবার সেবা গ্রহণ করব, কিন্তু আমার পেঁপে কেউ ক্রয় করেনি, তাই আমি থাকতে থাকতে পারি, কারণ আজ আমি উপবাস থেকে থাকতে যাবো, পরিবার থেকে আজকে না খেয়ে দিন কাটতে হবে। এই কথা রাজা জানার পরে তার সমস্ত পেঁপেগুলো তিনি ক্রয় করলেন, তার অতিরিক্ত মূল্য দিয়ে তাকে বাড়ি ফিরে যে আনন্দ চেপে আনন্দ সহকারে বাড়ি ফিরে গেল এবং বাড়ি ফিরে পরিবারগুলিকে পরিবারবর্গ নিয়ে সুখে থাকতে পারবে। তখন রাজা চিন্তা করলেন যে বাজারে যখন বাজার যখন সৃষ্টি করা হয়েছে, তখন এই বাজারে তিনি পরদিন ধর্মকে সাক্ষী করে তিনি বললেন, আজ থেকে এই বাজারে যত অবিকৃত দ্রব্য আদি থাকবে, বাজার শেষ হওয়ার পরে সেই অবিকৃত দ্রব্য আদি তিনি ক্রয় করবেন, কোনো পূজা যেন কষ্ট না পায়, কারণ পূজা রাজার কাছে পুত্র সম্পর্ক। এইভাবে চলতে লাগলে কিছুদিন পরে এক কুম্ভকর অর্থাৎ মৃৎশিল্পী তিনি কী করলেন, সুন্দর থেকে একটা অলক্ষ্মী প্রতিমা তৈরি করে নিয়ে বাজারে বসলেন, কিন্তু সেই অলক্ষ্মী প্রতিমাটা কেউ রাজি হল না, কারণ অলক্ষ্মী প্রতিমা গ্রহ দেবী কিনলে দেবতারা চলে যাবে, দেবতারা অসন্তুষ্ট হবে, তার জীবনে অশান্তি বিরাজ করবে, তাই কেউ কিনবে। তখন রাজা সমসব যখন বাজার শেষ হয়ে লোকজন যখন চলে গেল, সেই লোকটা একা একা বসে আছেন, রাজা দূত পাঠিয়ে সেই লোককে কাছে ডেকে এনে তার অলক্ষ্মী প্রতিমাটা ক্রয় করলেন। সমস্ত সভাসদগণ মন্ত্রীবর্গ সকলে নিষেধ করা সত্ত্বেও তিনি বললেন, আমি প্রতিজ্ঞাবদ্ধ। তাই সেই অলক্ষ্মী প্রতিমা ক্রয় করে তিনি তার সযত্নে তার আসনে রেখে ডেকে দিলেন। সযত্নে আসনে রাখার জন্য অন্য দেবগণ তার রাজপ্রাসাদে বন্দী থাকা অবস্থায় তার রাজপ্রাসাদে থাকেন, লক্ষ্মী গণেশ সরস্বতী সকলে এক এক করে সব চলে গেল। তিনি কাউকে বাধা দিলেন না, যাওয়াদের কাউকে বাধা দিলেন না, তারা যখন চলে যাওয়ার পরে এরপরে ধর্মরাজ তিনিও যখন যেতে রাজি হলে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন, তখন রাজা বাধা দিলেন, এ ধর্মদেব আপনি তো যেতে পারবেন না, কারণ আমি তো প্রতিজ্ঞা রক্ষা করেছি, আমি তো অধর্মের কাজ করিনি, কিন্তু অদানে আমি প্রতিজ্ঞা রক্ষা করে প্রজাদের কল্যাণের প্রজাদের সুখের চিন্তা করেছি, সুতরাং প্রতিজ্ঞা রক্ষা করা প্রজা ধর্ম, প্রতিজ্ঞা রক্ষা করা মানুষ, আমি সেই ধর্ম বরণ করছি, সুতরাং আমার এই ধর্মদের আত্মীয় যেতে পারবেন না। রাজার কথায় ধর্মদেব সন্তুষ্ট হলেন, ধর্মদেব দিলেন না, আর ধর্মদেব না যাওয়ার জন্য অন্য দেবতারা আবার তার রাজগিরে ফিরে আসবে, আবার রাজা রাজার গিয়ে রাজার প্রতিজ্ঞা রক্ষা করবে, সকলের সম্পর্কে বসবাস করতে পারবে। এই হচ্ছে গল্পের কাহিনী, তোমরা ভালো করে পড়বে। প্রশ্নগুলি প্রতিজ্ঞা বলতে কী বুঝায়, প্রতিজ্ঞা বলতে কী বুঝায়, প্রতিজ্ঞা শপথ করা, অর্থাৎ কোনো জিনিস মিলি অবশ্যই পালন করব, এই নাম হচ্ছে প্রতিজ্ঞা। তারা সর্বদা প্রতিজ্ঞা রক্ষা করে, যারা ধার্মিক সৎ যারা ধর্ম পথে চলে তারা সর্বদা প্রতিজ্ঞা রক্ষা করবে, তারা বাজারে অবৃত্ত মামলা দিয়ে এবং কেন ক্রয় করবে, বাজারে অবৃত্ত মালামাল রাজা ক্রয় করেন, কেন ক্রয় করেন, কারণ তিনি প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন, তিনি ঘোষণা দিয়েছিলেন বাজারে কোনো অবৃত্ত মালামাল থাকলে তিনি তা ক্রয় করে নেবেন, তাই তিনি ক্রয় করে নিলেন। দেবতারা বাজারে রাজার বাড়ি ছেড়ে চলে গেলেন, দেবতারা রাজার বাড়ি ছেড়ে চলে গেলেন কেন, কারণ রাজা অলক্ষ্মী প্রতিমা ক্রয় করে তার সযত্নে তার আসনে রেখেছিলেন, তাই অন্য দেবতারা বাড়ি নিচে চলে গিয়েছিল। ধর্মদেব রাজার কথা সন্তুষ্ট হলেন কেন, ধর্মদেব রাজা প্রতিজ্ঞার কথা বলেছেন ধর্মদেবকে, যে আমি প্রতিজ্ঞা রক্ষা করেছি, আমি রাজা, আমি প্রতিজ্ঞা রক্ষা করা আমার ধর্ম, আমি ধর্মের কাজ করেছি, সুতরাং এই কথা শোনা মাত্র ধর্মদেব সন্তুষ্ট হলেন। তো তোমরা ভালো করে
এই অধ্যায়টা ভালো করে রিডিং করবে, কমপক্ষে পাঁচবার, প্রত্যেকটা পৃষ্ঠা পাঁচবার করে পড়বে, পরে প্রথম পৃষ্ঠা পাঁচবার পড়লে পরের পৃষ্ঠা পাঁচবার পড়বে, এইভাবে প্রত্যেকটা এই অধ্যায়টা সম্পূর্ণভাবে পাঁচবার করে পড়বে। আর বাড়ির কাজের জন্য আমাদের যে দুটো প্রশ্ন থাকবে, প্রতিজ্ঞা রক্ষা করার জন্য রাজা কি করেছিলেন, প্রতিজ্ঞা রক্ষা করার জন্য রাজা কি করেছিলেন, রাজা কি করেছিলেন, অবিকৃত মালামাল থাকবে না, তিনি ক্রয় করে নেবেন, এই জন্য তার রাজাকে তার বাজারকে প্রজাদের সন্তুষ্ট গ্রহণের জন্য, সন্তুষ্ট রাখার জন্য, বাজার সৃষ্টি করবার জন্য তিনি প্রতিজ্ঞা করেছিলেন। রাজার প্রতিজ্ঞা রক্ষা গল্প থেকে আমরা কি শিখতে পাই, রাজার প্রতিজ্ঞা রক্ষা গল্প থেকে আমরা কি শিখবো, ধর্মের শিক্ষা পাই, নীতিকতা শিক্ষা, নৈতিকতা শিক্ষা পাই, ধার্মিকের সাথে নৈতিক গুণের শিক্ষা পাই। এই দুটো প্রশ্নের উত্তর এই প্রশ্ন পড়ে সুন্দর করে খাতায় লিখবে, বিদ্যালয় খোলার পরে আমাকে অবশ্যই দেখাবে, আমি দেখে লিখব এবং তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করবো। সকলে ভালো থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, বাড়ির বাইরে যাবে না, নিয়মিতভাবে আহার করবে, ভালো থাকবে সবাই, আর নিয়মিত লেখাপড়া করবে, সকলে ভালো থাকো, সুস্থ থাকবে, ধন্যবাদ সবাইকে।